যে বাংলাদেশে আলোকচিত্র শিল্পের যিনি পুরোধা, যিনি আলোকচিত্র শিক্ষার পায়োনিয়ার এবং সারা বিশ্ব যাকে বিশ্বের 11 জন আলোকচিত্র শিল্পী ব্যক্তিত্ব হিসাবে সম্মান দিয়েছে, সত্যজিৎ রায় ইন্ডিয়াতে যার যাকে প্রেজেন্ট করার জন্য যার ফেলোশিপ হাতে দাঁড়িয়েছিলেন, সেরকম একটা লোক আমাদের এখানে আলোকচিত্রাচার্য এম এ বেগ, তাকে নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, তার জন্মদিবসও কেউ পালন, তার মৃত্যু দিবস পর্যন্ত কেউ স্মরণ করছে না, আদার দেন তার ফোরাম ছাড়া, ন্যাশনালি হোক বা কোনো কোনো ইনস্টিটিউটে হোক বা কোনো গ্রুপের কোনো অনুষ্ঠানে হোক, এই যে সোনালী অধ্যায় এটা বাদ দিলে কিন্তু বাংলাদেশের ফটোগ্রাফি বলতে আর কিছুই থাকে না। আমরা যে যত কথাই বলি, আজ থেকে 100 বছর পরে, 1000 বছর পরে হলো এই এই মানুষটাকে নিয়ে গবেষণা হবে, এবং আমি শিওরলি বলতে পারি হবে, হয়তো আমরা তাকে ইগনোর করতেছি, আমাদের পরবর্তী প্রজন্ম সেটা করে বাংলাদেশের ফটোগ্রাফিকে অনেক বেগ সাহেবের কিছু পাওয়ার নাই দেওয়ার নাই, উনি সারা জীবন দিয়ে গেছেন, উনি কারো কাছে প্রকাশ করার মতো ওনার কোনো টেন্ডেন্সিও ছিল না, বাট আমাদের ফটোগ্রাফির উন্নতির জন্য, আমাদের কমিউনিটির উন্নতির জন্য, আগামী জেনারেশনের উন্নতির জন্য অনেক কিছু ওনার জীবনের গভীরে লুকিয়ে আছে, যেটা টেনে নিয়ে আসলে আমাদেরই উপকার হবে, দেশের উপকার হবে, আমাদের কমিউনিটির উপকার হবে। আমি চাইবো আগামী প্রজন্ম, সেই পাঠশালার ছাত্রই হোক, যারাই হায়ার এডুকেশন করবে, তারা অন্তত আলোকচিত্রাচার্য এম এ বেগের উপর একটা গবেষণা করবে, যেটা তার জীবনকে আলোকচিত্রাচার্যর জীবনের সাথে মিশিয়ে নিয়ে আরও অনেক দূর, হয়তো সেও একদিন তার চেয়ে বড় কিছু হতে পারবে, এটা আমি আশা করি।